সৈয়দ ওয়ালিউল্লাহর দ্বিতীয় উপন্যাস চাঁদের অমাবস্যা। 16টি অনুচ্ছেদে বিভক্ত 80 পৃষ্ঠার এই উপন্যাসটি 1964 সালে প্রকাশিত হয়। এই উপন্যাসটির কাহিনীর গ্রন্থন রীতি, সময়ের বিন্যাস প্রথাগত উপন্যাস থেকে কিছুটা আলাদা। উপন্যাসটির পেছনের কাহিনী সামনে বর্ণিত হয়েছে, আবার সামনের কাহিনী মাঝখানে বর্ণিত হয়েছে। যেমন উপন্যাসটির মূল ঘটনাটি 12 নং অনুচ্ছেদে বর্ণিত রয়েছে। কুপন্নদীর তীরে অবস্থিত এক ক্ষুদ্র গ্রাম চাঁদপাড়া। এই চাঁদপাড়া গ্রামের 22-23 বছরের পিতৃহীন যুবক আরেফ আলী। সে আই পাস করেছে, দারিদ্র্যের কারণে আর পড়াশোনা করতে পারেনি সে। তাই সে তাদের গ্রাম হতে 3 মাইল দক্ষিণে একটি বেনামি স্কুলে চাকরি নেই। স্কুলটিতে 9ম শ্রেণী পর্যন্ত পাঠদান চলত। উক্ত স্কুলটির প্রতিষ্ঠাতা ছিল উক্ত গ্রামেরই প্রভাবশালী বড় বাড়ির লোকজন। আরেফ আলী বড় বাড়িতে গৃহশিক্ষক হিসেবে আশ্রয় পায়। এই বড় বাড়ির প্রধান মুরব্বী ছিলেন আলফাচুদ্দিন চৌধুরী। সবাই তাকে দাদা সাহেব নামে ডাকে। তিনি খুবই ধর্মপ্রাণ ব্যক্তি। চাকরি জীবন শেষ করে দাদা সাহেব বছর 5 হলেন বাড়িতে এসেছেন। এখন সারাক্ষণই ধর্মীয় কাজ নিয়ে ব্যস্ত থাকেন। এই দাদা সাহেবের ছোট ভাই কাদের চৌধুরী। কাদের দাদা সাহেব থেকে প্রায় 30 বছরের ছোট। কাদেরের স্বভাব ছিল স্বল্পভাষী, উগ্র মেজাজি। পড়াশোনায় তার মন বসেনি। তাই কাদেরের বড় ভাই দাদা সাহেব মাঝে মধ্যে কাদেরকে তার কর্মস্থলে নিয়ে ধর্মশিক্ষা দিত। একদিন মধ্যরাতে কে যেন কাদেরকে ডেকে ঘর থেকে বের করে নিয়ে যায়। কাদের ফিরল সেই সকালবেলা। বাড়ির সকলে মনে করলেন রাতের বেলা কাদেরের সাথে বুজুর্গদের সাক্ষাৎ হয়েছে। সকলে ভাবলেন কাদের দরবেশ হয়ে গেছেন, কারণ সে রাতের অন্ধকারে বুজুর্গদের সাথে দেখা করে। দাদা সাহেবও ভাবলেন তার ছোট ভাই মনে হয় সত্যিই একজন দরবেশ হয়ে গেছেন। দিন কয়েক পরে বড় বাড়িতে আশ্রিত যুবক শিক্ষক আরেফ আলী গভীর রাতে প্রাকৃতিক কাজের জন্য বাইরে গেলে সে দেখতে পেল সকলের নিকট দরবেশ খাইত কাদের বাড়ির বাহিরের দিকে যাচ্ছে। যুবক শিক্ষক আরেফ আলীর মনে কৌতূহল জাগল, কাদের এত রাতে কী উদ্দেশ্যে বাড়ির বাহিরে যাচ্ছে। যুবক শিক্ষক আরেফ আলীও কৌতূহলবশত তার পিছু নিল। কিছু দূর হাঁটতে হাঁটতে রাতের অন্ধকারে কাদেরকে হারিয়ে ফেলল আরেফ আলী। হাঁটতে হাঁটতে একসময় নদীর কাছে বাঁশদারিণীকে পৌঁছে আরেফ আলী বাঁশদারের মধ্যে হতে মানুষের কণ্ঠস্বর শুনতে পেল। অতঃপর বাঁশদারের মধ্য থেকে নারী কণ্ঠের কান্নার আওয়াজ শুনে যুবক শিক্ষক আরেফ আলী আরও বিচলিত হয়ে উঠল। কিছু সময় পরে বাঁশদারটি নড়ে উঠল। এই ঘটনা আরেফ আলীকে আরও কৌতূহলী করে তুলল। আরেফ আলী বাঁশদারের মধ্যে উঁকি দিল। সে বাঁশদারের মধ্যে দেখতে পেল একটি নারীর অর্ধনগ্ন মৃতদেহ। আরেফ আলী বই পেয়ে দৌড় দিল বাড়ির দিকে। ফেরার পথে কাদেরের সাথে পথে সাক্ষাৎ হয় আরেফের। আরেফ আলী চিন্তা করতে থাকলো কে এই যুবতীকে হত্যা করল। মূলত ওই নারী ছিল ওই গ্রামেরই এক দরিদ্র মাঝির বউ। দরবেশ বেশি কাদেরের সাথে ওই নারীর 4 মাস আগে পরিচয় হয়েছিল। কাদেরই তাকে বুক করত। ঘটনার দিন বাঁশের জারের মধ্যে মাঝির বউকে বুক করতে গিয়েছিল কাদের। কিন্তু বাঁশজারের বাইরে আরেফ আলীর উপস্থিতি শব্দে পেয়ে কাদের ভয় পেয়ে যায়। কাদের ভাবি মনে হয় মাঝি তার বউকে খুঁজতে এসেছে। তাদের একত্রে দেখলে কেলেঙ্কারি ঘটে যেতে পারে। সেই ভয়ে কাদের যুবতী নারীর গলা চেপে ধরল। এতে যুবতী নারীটি মারা গেলে কাদের ওই নারীর মৃতদেহ বাঁশজারের মধ্যে রেখেই বাঁশজারের পেছন দিক দিয়ে দৌড়ে পালিয়ে যায়। পরদিন রাত্রে কাদের তাদের বাড়িতে আশ্রিত গৃহশিক্ষক আরেফ আলীর ঘরে আছে এবং আরেফ আলীর সহযোগিতায় বাঁশজারের মধ্য থেকে নারীর মৃতদেহটি কাদের নদীতে ফেলে আসে। তখন যুবক শিক্ষকের আর বুঝতে বাকি রইল না, দরবেশ বেশি কাদেরই হলো এই যুবতী নারীর হত্যাকারী। সে রাতের আঁধারে বুজুর্গদের সাথে দেখা করতে নয়, বরং নারী দেহ বুক করতেই রাতের আঁধারে বাড়ির বাহিরে যায়। পরদিন আরেফ আলী স্কুলে গেলে শুনতে পেল নদীতে এক নারীর মৃতদেহ ফুলে ফেঁপে উঠেছে। তখন থেকে যুবক আরেফ আলীর শান্তি নষ্ট হয়। অথচ হত্যাকারী কাদের নির্বিকার ঘুরে বেড়ায়। কিন্তু সত্য প্রকাশের জন্য আরেফ আলীর মনে দায়বোধ জন্মে। সে সত্য প্রকাশ করতে চায়। তবে সত্য প্রকাশের প্রশ্নে সে দ্বিমুখী সংকটের সম্মুখীন হয়।
প্রথমত আরএফএল যদি তার বিবেকী তাড়না ও কর্তব্যবোধ থেকে সত্য প্রকাশ করে তাহলে তার অস্তিত্বই বিপন্ন হয়ে পড়বে। বড় বাড়ির আশ্রয়, স্কুলের চাকরি, এমনকি তার জীবনও বিপন্ন হতে পারে। আবার যদি সত্য গোপন করে তবে তার মানবিক দায়িত্ব চেতনা কলঙ্কিত হয়। আরিফেলি তার জীবন, সংসার, ভবিষ্যৎ সব কিছু নিয়ে অনেক ভেবেছে, কিন্তু শেষ পর্যন্ত সে বৈষম্য, স্বাধীন ও দায়িত্ববান হয়ে উঠেছেন। সে কাদেরের বড় ভাই দাদা সাহেবের কাছে সত্য ঘটনা তুলে ধরলেন, কিন্তু দাদা সাহেব বিশ্বাস করলেন না। অতঃপর পুলিশকে জানালেন, কিন্তু কাদেরদের পারিবারিক ঐতিহ্য আর ব্যক্তিগত পরিচয়ের কারণে পুলিশ কোনোভাবেই কাদেরকে এই হত্যার সাথে জড়াতে চায় না। খুনের দায় যখন কোনোভাবেই কাদেরের গাড়ি চাপানো যায়নি, তখন আরিফ আলীর মনে প্রশ্ন জেগেছে, খুনটা তো সত্য, খুনিও থাকতে হবে। শেষ পর্যন্ত সে ভাবে, সে যদি ঘটনার রাতে বাসদেরের কাছে না যেত তাহলে কাদের মাঝির বউকে খুন করতো না। সুতরাং এই খুন সংঘটিত হয়েছে আরিফ আলীর কারণে, ফলে খুনি সে নিজেই। শেষ পর্যন্ত আরিফ আলী নিজেকেই খুনি বলে স্বীকার করেছে। শিক্ষিত মধ্যবিত্ত আরিফ আলী গুণপোকার মতো বেঁচে থেকে নিঃশেষিত হয়নি, পরিণাম মেনে নিয়ে সে সত্য উচ্চারণ করেছে, বরণ করেছে স্বেচ্ছাবন্দিত্ব। কেননা অমাবস্যা সত্য নয়, অমাবস্যা এখন অস্থায়ী, আলোই একমাত্র সত্য ও স্থায়ী।